¡Ay, coños! ¡Ay, coños! ¡Tara! ¡Ay, coños! ¡Ay, coños! ¡Ay, coños! কি ব্যাপার ফাইম? ওরা তোমাকে ধাওয়া করছে কেন? ইমাম সাহেব, ও তো একেবারে নাস্তিক হয়ে গেছে। কি নাস্তিক? হ্যাঁ তো পুরো কাফের হয়ে গেছে। আরে আজকে আমি বানাবো আজকে। ফাহিম, ওরা এসব কি বলছে? এর কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? বলো। আরে কস না কে? ইমাম সাহেব, ইমাম সাহেব, আগে আব্বার লগে ওয়াজ শুনতে যাইতাম, ভালো ভালো বক্তারা আইতো, কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করতো, সেসব ওয়াজ শুনে আমরা কত কিছু শিখতাম। মাশাআল্লাহ, ঠিক বলছো তুমি। তারপর গত পরশু আমি একটা মাহফিলে গেলাম, একটা বক্তা স্টেজে উঠা আর একটা বক্তার নামে গীবত করতেছে। আমরা ওয়াজ মাহফিলে যাই কোরআন হাদিসের আলোচনা শুনতে, অথচ তারা স্টেজে উঠা আমাদেরকে গীবত শিক্ষা দিতাছে। তো আমরা ওয়াজ মাহফিলে যাই কি শিখবো ইমাম সাহেব? তা ঠিক বলেছে, এরকম কিছু গীবত মার্কা বক্তাদের জন্য দ্বন্দ্ব বাঁধে এবং দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এই সুযোগটা নিয়ে একজন তৃতীয় পক্ষ মানুষের সাথে দাঙ্গাটা বাঁধায়। তোমাদের যুক্তি ঠিক আছে, কিন্তু সব বক্তা তো আর একরকম না। একজনের জন্য তো আমরা সবাইকে দায়ী করতে পারি না, তাই না ইমাম সাহেব? তাহলে কি বক্তারা ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করে? মানুষের মনে খবর তো একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। তাহলে কি মাহফিল বন্ধ করে দেব? কেন মাহফিল বন্ধ করবা কেন হুজুর? তাহলে আমাকে কি করা উচিত? তোমরা যে মহৎ কাজটা হাতে নিয়েছো সেটার বাস্তবে রূপ দাও। জি হুজুর, ইনশাআল্লাহ।